আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের নতুন একটি টিউটোরিয়ালে। দীর্ঘদিন যাবত আমাদের কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আজ থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে যারা HSC অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে তাদের জন্য, এবং এই নিয়ে অনেকবারই অনেকজন আমাকে কমেন্ট করেছে যে স্যার কাইন্ডলি একটু বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার নিয়ে কিছু বলেন। যদিও আমি স্পেসিফিক কোনো ক্লাসের জন্য ভিডিও তৈরি করিনি, আমার ভিডিওগুলো ক্লাস 8-9 থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে চাকরির ক্ষেত্রেও ওই ভিডিওগুলো খুব হেল্পফুল। তারপর আজকে শুধুমাত্র যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে তাদের জন্য আজকের ভিডিওটি। ইন্টারমিডিয়েটের যদি কিভাবে ইন্টারমিডিয়েটে যে বাংলা দ্বিতীয় পত্রে ভালো করা যায়, অর্থাৎ গ্রামার যে 30 মার্ক আসে তা ভালো করা যায়, এবং আমি প্রথমে বলে রাখি যে এই বাংলা যে আমাদের দ্বিতীয় পত্রে ইন্টারমিডিয়েট 30 মার্ক, আমাদের এই 30-এর 30 কিভাবে পাওয়া যায় সেই পন্থাটা আজকে আমি সবাইকে বলবো, এবং খুব সহজভাবেই কিন্তু 30-এ 30 অ্যাচিভ করা সম্ভব। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমি প্রথমে একটা পরিসংখ্যান দেখাবো যে আমরা কিভাবে 30-এ 30 পাবো। তার জন্য একটা কথা খুব সহজ করে আমি বলে রাখি, যা আমাদের মানতে হবে এবং যা আমাদের জানতে হবে, তা হলো আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ইন্টারমিডিয়েটে আমরা দুই ধরনের গ্রামার আনসার করে থাকি। একটা হচ্ছে মেন গ্রামারটাকে আমরা যখন কোনো একটা রুলস পড়বো, রুলসটাকে অ্যাপ্লাই করে কোনো গ্রামার ইউজ করা, আবার ওই গ্রামারের থিওরিকে আনসার করা। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা করব। আমরা কি এই যে গ্রামারটাকে পড়ে সেটা গ্রামারের অ্যাপ্লাই করব, নাকি ওই গ্রামারের রুলসগুলো আনসার করব। যদি কেউ এখানে গ্রামারের রুলসগুলোকে অ্যাপ্লাই করে আনসার করে, সেক্ষেত্রে সে ভালো একটা মার্কস পাওয়া সম্ভব। আর যদি শুধুমাত্র রুলসগুলো পরীক্ষাতে আসে, ওই রুলসগুলো যদি কেউ আনসার করে, তাহলে খুব বেশি একটা মার্কস পাওয়া সম্ভব না। এটা কীভাবে অনেকে হইতে কথাটা বোঝে না, আমি একটু যাচ্ছি। আমাদের এভাবে হচ্ছে পরিক্রমা 1, 2, 3, 4, 5 এ 6টা আছে। এই 6টা পরিক্রমার মধ্যে আমাদের এই 6টাই পরীক্ষাতে আসে, এবং প্রত্যেকটির পাস করে 5-6-30 মার্ক আমাদের পরীক্ষাতে আসে। তো 30-এ 30 কিভাবে পাওয়া যায়? 30-এ 30 যদি পেতে হয়, আমি এখানে আছে যে ফার্স্ট যে আসে প্রশ্নটা, সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম। এখন এই যে উচ্চারণের নিয়ম যে পরীক্ষাতে আসবে, তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ আমাদের নিয়মটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে উচ্চারণের নিয়মগুলো আমরা জাস্ট পড়বো, আর এইগুলো আমাদের কোনো একটা শব্দ তে আমরা অ্যাপ্লাই করবো। এটা এখন পরীক্ষাতে যদি আসে প্রশ্ন এরকম যে 5টি উচ্চারণের নিয়ম লেখো, তাহলে সেক্ষেত্রে আমরা উচ্চারণের নিয়মগুলো লিখবো না, যে 5টা শব্দ, যদিও 5টা শব্দ আসে না, 8টা শব্দ আসে, 8টা শব্দকে উচ্চারণ করার জন্য বলা হয়। তো ওইগুলো আনসার করলে ভালো মার্কস পাওয়া যায়। তো জাস্ট আমরা ব্যাকরণটা পড়বো এবং ব্যাকরণের অ্যাপ্লাই করবো আমরা নিয়মের মধ্যে দিয়ে। ঠিক সেম এখানেও বাংলা বানানের নিয়ম, আমরা বাংলা বানানের এখানে 8টা বা 10টা, যদিও 10টার মতো, সরি 8টার মতো বাংলা বানানের নিয়ম আসে, আমরা সেখানে 5টা আনসার করতে হয়। এখন প্রশ্ন কিন্তু এখানে পরিক্রমা 2 থেকে 2 ধরনের প্রশ্ন করবে। প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে বাংলা বানানের 5টি নিয়ম লেখো। তো বাংলা বানানের 5টা নিয়ম লিখতে কিন্তু আপনার অনেকক্ষণ সময় চলে যাবে। ওই নিয়মটাকে যদি বাংলা 5টা বানান কারেকশনে ব্যবহার করা যায়, তাহলে সময়ও বেঁচে যাবে, অ্যাকুরেট মার্ক পাওয়া যাবে। তো এখানে আমরা বাংলা বানানের নিয়মগুলো না লিখে অ্যাপ্লাই করে শব্দগুলোকে সঠিক করে লিখবো। এখানে 5-এ 5 পাওয়া কিন্তু সম্ভব। তারপর হচ্ছে 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটা অনেকেই শেষে দিয়ে আমি 3 নম্বরে রেখেছি। এটা বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ। ব্যাপারটা হচ্ছে অনেকগুলো শব্দ রয়েছে বা অনেকগুলো এই যে এটা প্রয়োগ অপপ্রয়োগটা, আসলে এটার পরিধিটা অনেক বিস্তর। কিরকমটা, এখানে বচনের ভুল থাকে, গুরুচণ্ডালী, বাহুল্য দোষ,
শব্দর বানানগত ভুল অনেকগুলো ভুল থাকে। যারা সব গ্রামার সম্পর্কে অবগত তারা হয়তো এই প্রয়োগ অপপ্রয়োগটা ভালো করে আনসার করতে পারে, তারপরেও পারা যায়, খুব বেশি প্রবলেম না। এখানে আমরা কিন্তু পাঁচে পাঁচ পাওয়া সম্ভব, এখানে আটটা কোয়েশ্চেন থাকবে, পাঁচটা থেকে আমরা পাঁচটা লিখব এখানে। তারপরে চার নম্বরে রয়েছে ব্যাকরণিক পদবিন্যাস। এখন যদি পরীক্ষাতে আসে পদ কত প্রকার ও কি কি, তো এগুলোকে আনসার করলে কিন্তু ভালো একটা মার্কস পাওয়া সম্ভব না। যদি এখানে আসে যে কোনটা কোন পদ, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, তারপরে যুজক আছে, তো এই টাইপের গুলো এখানে কোনটা কোন পদের অন্তর্ভুক্ত, এইগুলো যদি আমরা আনসার করি ভালো মার্কস পাওয়া সম্ভব। যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা গ্রামারটাকে পড়বো জাস্ট শেখার জন্য, এবং শিখে এটাকে অ্যাপ্লাই করতে শিখবো, এখানে কিন্তু পাঁচে পাঁচ হওয়া সম্ভব। তারপর পরিক্রমা পাচ্ছি আমরা দেখছি সবচেয়ে গ্রামারের মানে বাংলা দ্বিতীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি এটা পাঁচ মার্কস পাঁচের জন্য, এখানে বাংলা শব্দ ও শব্দ গঠন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা যে আমাদের এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে আমাদের প্রকৃতি প্রত্যয় এবং সমাস রয়েছে। এই প্রকৃতি প্রত্যয় এবং সমাসের মধ্যে আমাদের যে কোনো একটাকে আনসার করতে হবে। পরীক্ষাতে কোনটা আসে বলা যায় না মাঝে মধ্যে, এখন যদি পরীক্ষাতে আসে যে উপসর্গ নিয়ে, উপসর্গ নিয়ে প্রায় একটা প্রশ্ন আসতে দেখা যায়, উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দুর্ধকতা আছে। দেখেন এটাকে আপনি যদি লেখেন তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, তো এই এই অনেকক্ষণ টাইমটা যদি আপনি এখানে প্রকৃতি পদ্ধতি পাঁচটা আনসার করেন আটটার থেকে, অথবা সমাস আটটার থেকে পাঁচটা আনসার করেন, খুব ভালো একটা মার্কস পাওয়া সম্ভব। তো আমি যেটা বারবারই বলতে যাচ্ছি, এখানে থিওরিমূলক যে সকল কোশ্চেনগুলো রয়েছে এই থিওরিগুলো যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে আমাদের সময়কে সেভ করার জন্য। কেন সময়টাকে সেভ করতে, কাজগুলা কি কিগুলো আমি একটু পরেই বলছি, গ্রামারটাকে শেষ করছি। তারপরে পরিক্রমা ছয়ের মধ্যে রয়েছে আমাদের বাক্যতত্ত্ব, এখানেও মার্কস হচ্ছে পাঁচ। এখন যদি আসে যে বাক্য কাকে বলে, সার্থক বাক্য গঠনের গুণ ও বৈশিষ্ট্য, এগুলা এগুলো থিওরিমূলক কোশ্চেনগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করাই বেটার। এখানে আমরা কি আনসার করবো, আমরা বাক্য রূপান্তর আনসার করবো, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, এই টাইপের গুলো। এখানে এইটা পড়লে কিন্তু আমাদের হয়ে যায় উক্তি বাচ্য পরিবর্তন বিরাম চিহ্ন থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম কিন্তু এখানে যদি বাংলা বানানের নিয়ম শিখি, নিয়ম শিখে এগুলো অ্যাপ্লাই করি, বাংলা বানানের উচ্চারণ গুলো শিখে যদি অ্যাপ্লাই করি, তারপরে শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগটাকে যদি অ্যাপ্লাই করতে পারি, তার পদটা ভালো করে জানা থাকে, আর এখানে সমাস এবং প্রকৃতি পদ্ধতি আমরা ভালো করে পারি এবং বাক্য রূপান্তর পারি, তাহলে কিন্তু এখানে আমরা তিরিশে তিরিশ পাওয়া সম্ভব। এখন অনেকেই এই কথাটা বুঝতেছেন না যে আসলে তিরিশে তিরিশ পাবো কিভাবে, তারা একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনার উচ্চারণ, বাংলা বানানের উচ্চারণ আপনার আসবে আটটা শব্দ আসবে, এখান থেকে আপনি পাঁচটা আনসার করতে হবে। বাংলা বানানের নিয়মে কিন্তু আটটা আসবে, আপনাকে পাঁচটা আনসার করতে হবে। তো আপনি যদি এই নিয়মগুলো শিখে কিছু আছে শব্দ শব্দগুলোকে আপনি প্র্যাকটিস করেন, খুব ইজিভাবেই পারবেন। আমি যদিও ক্রমান্বয়ে ভিডিওগুলো ইন্টারের জন্য, যারা ইন্টারমিডিয়েটে আছে তাদের জন্য আমি ভিডিওগুলো দেবো, খুব ভালো একটা আনসার করতে পারবে। এখানে আমি কথা বলতে যে ব্যাকরণিক শ্রেণীবিন্যাস, এখানেও কিন্তু আটটা টার্ম আসবে, আপনি পাঁচটাকে আনসার করলে হবে। প্রকৃতি পদ্ধতি আটটা আসবে, পাঁচটাকে আপনি আনসার করতে হবে, কিন্তু আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। তারপরে সুপ্রয়োগ উপপ্রয়োগ, এখানে আপনার আটটা আসবে, আপনি পাঁচটা আনসার করতে হবে। তারপরে হচ্ছে এখানে বাক্য গঠন বা বাক্য রূপান্তর, এখানে আপনার আটটা আসবে, পাঁচটা আনসার করতে হবে। তাহলে এখানে কিন্তু আপনি পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ মার্ক, ছয় করে আপনি এখানে তিরিশ মার্ক পাওয়া কিন্তু আপনি ইজিভাবে সম্ভব। যদি আপনি ওই থিওরিগুলোকে অ্যাপ্লাই না করে, মানে আপনি থিওরি আনসার না করে জাস্ট গ্রামাটিক্যাল পোর্শনটাকে আনসার করেন, আমি আবারও বলি আমি গ্রামাটিক্যালের দিকে নজর দিচ্ছি, থিওরিগুলো দেওয়ার জন্য আমি বরাবরই কি করছি যে আমি বরাবরই এগুলো থেকে যদি আনসার না করে সেগুলো সেই ক্ষেত্রে আমি নিরুৎসাহিত করছি, এতে করে আপনি তিরিশ তিরিশ পাওয়া সম্ভব। আপনি যদি এগুলোকে থিওরি আনসার করেন, আমি কেন বললাম থিওরি আনসার না করে গ্রামার মেইন পোর্শনটাকে আনসার করার জন্য, আপনি একটু চিন্তা করেন, আপনি এখানে থিওরি আনসার করলে আপনার সময় লাগবে এক থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো, আর যদি আপনি গ্রামারটাকে জেনে অ্যাপ্লাই করেন একদম অল্প সময় লাগবে সর্বোচ্চ তিরিশ মিনিটে, আপনি এখানে তিরিশ মার্ক আনসার করা সম্ভব। আপনি এখানে তিরিশে দেখেন এখানে থিওরি কিন্তু আনসার করে আপনি পাইছেন সর্বোচ্চ একদম ভালো মানের স্টুডেন্ট আপনি পাবেন চব্বিশ, অথবা সর্বোচ্চ পঁচিশ, পঁচিশের উপর তো যাওয়া সম্ভব না, অ্যাভারেজ মার্ক হচ্ছে আপনার চব্বিশ অথবা বাইশ, এরকম একটা অ্যাভারেজ মার্ক। কিন্তু আপনি গ্রামারের লেখা, আপনি আপনি যদি গ্রামার আনসার করেন, আপনার হাত হাতের লেখা যদি কিছু একদমই বাজেও হয়, তারপর কিন্তু আপনি এখানে তিরিশে তিরিশ পাবেন। তারপর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনি মার্কস বেশি পাচ্ছেন আট মার্ক, এখানে কিন্তু আট মার্কটা ম্যাটার না, ম্যাটারটা আসলে কি জানেন, ম্যাটারটা হচ্ছে আপনি যখন এখানে দেড় ঘন্টার মতো আপনি সেভ করলেন এই থিওরি আনসার করে, কিন্তু আপনার
দেড় ঘন্টা সময় বেশি যাবে। আপনি গ্রামার আনসারটা করলে যে 30 মার্ক আনসার করলে গ্রামারটা আপনি কিন্তু প্রায় অলমোস্ট এক ঘন্টার মতো সময় বেশি পাবেন। এই এক ঘন্টা সময় আপনি আপনার রাইটিং সাইডে ব্যয় করেন। আপনার হচ্ছে যদি আপনি ওই যে পত্র দরখাস্ত রচনা ভাব সম্প্রসারণ ইমেইল, হ্যাঁ, তো এইগুলাতে আপনি সময়টাকে কাছে লাগান, খুব ভালো একটা মার্কস পাওয়া সম্ভব। কিন্তু তো আমি এই পুরোটা দিয়ে এটা বলার চেষ্টা করেছি যে এখানে মূলত আনসার করতে হবে কোনটা, আমাদের গ্রামার পোর্শনটা। তো আমি আশা করি এই বাংলা দ্বিতীয় পত্রের এই সিলেবাসটা সম্পর্কে বা কীভাবে পড়লে ভালো একটা মার্কস পাওয়া যায় সবাই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও উচ্চারণ, তারপর হচ্ছে এই যে ক্রমণ্যটা বললাম, এই ক্রমণ্যের ভিডিওগুলো আমি এক এক করে দেওয়া দেবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।